হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি এখন ভিডিওটা বানাচ্ছি, এখন বাজে দুপুর 2:35। তারা আমি দেখিয়ে দিই, কারণ এখন সবাই প্রুফ চাই। এই যে দেখো, 2:35, আমি জানি বেঁকা দেখা মানে উল্টো দেখা যাচ্ছে। এই যে 2:35 বাজে, এটা কিন্তু 2 আর এটা কিন্তু 5। তো যাই হোক, এত দেরিতে ভিডিও বানাচ্ছি কারণ কালকে রাত্রেবেলা ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ রাত 11:40 পর্যন্ত আমি লাস্ট ভিডিও বানিয়েছি, তারপরে আমার পক্ষে সম্ভব ছিল না। রাত 1টার সময় ঘুমিয়েছি আমি। আর হচ্ছে আজকে আমার সকাল 10টা থেকে আমার ওয়াইফাই কানেকশানটা একেবারে যাহা তাহা করছে, কোনো কানেকশানই নেই। যতটুকু নেট আমি চালিয়েছি ততটুকু হচ্ছে আমার মোবাইল নেট থেকে চালিয়েছি, মানে যত যখন প্রয়োজন পড়েছে। এই ভিডিও আপলোড তো আমার 10টার আগেই হয়ে গেছিলো, সেই কারণে অসুবিধা হয়নি। কিন্তু এখন দুপুরের ভিডিওটা তোমরা যে কখন পাবে সত্যি বলছি আমি জানি না, কারণ আমি আমার প্রপার টাইমে যখন তোমরা ভিডিও পাও না তোমরা তো টেনশন করো। বিশেষ করে এই সিচুয়েশনে অনেকেই ভাবতে পারে, বলবো না, ভাবছে যে আমি ফেক নিউজ ছড়াচ্ছি, আমি শুধুমাত্র ভিউজের জন্য ভয় দেখাচ্ছি, হ্যাঁ না তেনা অনেক কিছু বলছে। তারপরে দেখো কত ব্যাকডেটের এলাকায় থাকি, যে আমাদের এখানে এখনো জিও এসে পৌঁছায়নি, বুঝতে পারলে তো, হাইফাই স্কুল নেই, হ্যাঁ না তেনা অনেক কিছু। তো হ্যাঁ, ব্যাকডেটের এলাকায় থাকি গো, ওর জন্য মানে অশিক্ষিত, তো অশিক্ষিত, ক্রাইম ব্রাঞ্চ, সাইবার ক্রাইম সঠিকভাবে উচ্চারণও করতে পারি না, এই দুটোর মধ্যে ফারাক বুঝি না, যে কিনা সিঙ্গারা কচুরির মধ্যে ফারাক বোঝে না সে কি আর সাইবার ক্রাইম ব্রাঞ্চের মধ্যে পার্থক্য বোঝে? হ্যাঁ বাবা, আমি অশিক্ষিত, আমি পার্থক্য করতে পারি না কোনটা সিঙ্গারা কোনটা খাস্তা কচুরি, আমি ইয়ে করতে পারি না, কি যেন বলে, ফারাক করতে পারি না, ডিফারেন্সেস খুঁজে পাই না। হ্যাঁ ঠিক ঠিক, আমি একদম অশিক্ষিত। কিন্তু একটা কথা, এই কথাটা যারা বলছে, যারা তোমরা জানো তারা তো জানো, কিন্তু যারা এই ধরনের কথা মন্তব্য করছে তাদেরকে আমি একটা কথা বলি, আমি শিক্ষিত হই বা অশিক্ষিত, আমি ক্রাইম ব্রাঞ্চ, সাইবার ক্রাইম, থানা, তারপরে ক্রাইম পেট্রোল, হ্যানা থ্যানা, এই সমস্ত ক্রাইম পেট্রোল একটা সিরিয়াল ছিল না, দয়া কুছ তো হ্যায়, তো এইসবের মধ্যে আমি ফারাক করতে পারি বা না পারি। বা কোনো নাগরিক কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, পঙ্গু হোক বা সুস্থ স্বাভাবিক হোক, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, আইন কিন্তু সবার জন্য সমান। সে আইনের সম্পর্কে কিছু বুঝুক বা না বুঝুক, তার সঙ্গে যদি কোনো গণ্ডগোল হয়, তাকে নিয়ে তার সঙ্গে যদি কোনো অত্যাচার ঘটে, সে মানসিকভাবে হোক বা ফিজিক্যালি হোক, সে যদি আইনের দ্বারস্থ হয় আইন তাকে সাহায্য করতে সাহায্য করবে, আইন তাকে সাহায্য করবে। প্রশাসন ব্যবস্থা রয়েছে জনগণকে দেখার জন্য, জনগণকে বোঝার জন্য। কিন্তু বেশি কিছু অতি উচ্চ শিক্ষিত মানুষ যারা কিনা আমার এই ক্রাইম ব্রাঞ্চ, সাইবার ক্রাইম এইটা নিয়ে চর্চায় ব্যস্ত, তাদেরকে একটা কথাই বলবো, যে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কোন চুলটা ছিঁড়তে পেরেছো, কোন চুলটা ছিঁড়তে পেরেছো, আটি বাঁধা তো অনেক দূরের কথা, কোন চুলটা ছিঁড়তে পেরেছো? এত যে উচ্চশিক্ষার বড়াই করে, এত যে সব জানতার বড়াই করে, সব কিছু জানে, সব কিছু জানে, কোন চুলটা ছিঁড়তে পেরেছো? আটি বাঁধা অনেক দূরের কথা। ভয় দেখানো, হুমকি, চমকি, এই সমস্ততে আমি, এই সমস্তকে আমি ঘৃণা করি। দুই চোখের বিষ কাউকে ভয় দেখানো, প্রয়োজন পড়েনি আমার কাউকে ভয় দেখানোর, যখন যেটা মনে হয়েছে করতে হবে তো সেটা করতে হবে। আমি আগাম কমিউনিটি পোস্ট, আগাম ছবি দেখিয়ে হুল, তারপরে নাটক না করতে পেরে নাটক, হয়নি যখন তখন সিম্প্যাথি খেলা, তখন তার উপর দরদ দেখানো, এই সমস্ত আমার দ্বারা হয় না, আমি নাটকবাজ মহিলা নই, আমি নাটক করতে জানি না, যা হবে অন দ্য স্পট। তো তোমাদেরকে এক বছর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি, দেখো ফোন নাম্বারটা রয়েছে, কত কিছু রয়েছে, কত কিছু যে মেনটেন করে একটা জিনিস দেখাতে হয় আমি সেটাই জাস্ট ভাবি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি গত বছর বসাকের নামে আর কি জিডি করে এসেছিলাম, থানায় গিয়ে জিডি করে এসেছিলাম, যেটা আমাকে থ্রেড দেওয়া হয়েছিল, বাই ফোনে থ্রেড দেওয়া হয়েছিল, তো সেটা নিয়ে আমি জিডি করে এসেছিলাম। তো সেটা হচ্ছে এই যে, নাও সামনে থেকে দেখাচ্ছি, ডেট ফেট মিলিয়ে নিতে পারো, যদি ডেট বোঝা যায় মিলিয়ে নিতে পারো, একেবারে অরিজিনাল কপি, ঠিক আছে? আমি কোনোদিনও হুমকি দেওয়ার প্রয়োজন বোধ করিনি, আমি এক ওয়ার্ন করেছি বারংবার, একবার না বারংবার ওয়ার্ন করেছি, বারংবার ওয়ার্ন করেছি, কিন্তু যখন কাজ হয়নি তখন একেবারে অ্যাকশান নিয়েছি, আমি এই করেঙ্গা, আমি সেই করেঙ্গা, আমি এই ছেড়েঙ্গা, আমি ওই ছিড়েঙ্গা, আমি এই করবো ওখান থেকে কাঁদবে, আমি এখান থেকে সিটি বাজাবো ওখান থেকে নাচবে, আমি এখান থেকে ডুগডুগি বাজাবো ওখান থেকে বাদর নাচ দেখবে, এই সমস্ত আমি করি না।
আমার যতটুকু আয়তায় থাকে আমি ততটুকু করি, সে ভিডিওর মাধ্যমে হোক, সে সংসারে কাজের মাধ্যমে হোক, সে নিজের জীবনে অ্যাপ্লাই করার হোক, আর আইনি ব্যবস্থাতে হোক। আমি হয়তো আইন কথাটা উচ্চারণও করতে পারি না, কিন্তু আমি লিগাল পথে হাঁটি সবসময়। এমনকি আমি আমার চিকিৎসার জন্য নিজে যতটা পারছি ততটা চেষ্টা করছি টাকা একটা একটা করে টাকা জমানোর, একটা একটা করে টাকা জমানোর। দেখো কোথাও ঘুরতে যেতে, দেখো কোথাও খরচ করতে, দেখো না, কোনো দিন দেখতে পাবে না, যতদিন না আমার কার্যসিদ্ধি হবে, যতদিন না আমার শেষ চেষ্টা পর্যন্ত আমি টাকা জমিয়ে রাখবো, ততদিন পর্যন্ত তোমরা কিচ্ছু দেখতে পারবে না। এ ধরনের কাজ আমি করবই না, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আমার কাছে আবারও কিছু স্ক্রিনশট আসে। বিশ্বাস করো, অন গড, ভিডিও দেখা, মুখ দেখা, মুখ দেখে ভিডিও দেখা অনেক দূরের কথা। আমাকে জাস্ট বললো এই ভিডিওটা ডাউনলোড করো, কালকে রাত্রে ভিডিওটা ডাউনলোড করো। তো আমি ওইটা ডাউনলোড করে নিয়ে তারপরে আমি দেখতে বাধ্য হয়েছি। আমি দেখে থ হয়ে গেলাম যে মানুষ আইনকানুনকে ভয় পায় না, একটু আইনকানুনকে ভয় পায় না। যেই বিষয়টা নিয়ে আমাকে থানা থেকে ট্রান্সফার করে দিয়েছে সাইবার থানায়, সাইবার থানায়। আচ্ছা আমি না তোমাদেরকে দেখিয়ে দিই, প্রথম দিন গেছি একটা বুকলেট দিয়ে দেখিয়েছে দিয়েছে তোমাদেরকে বলেছি, পরের দিন গেছি আমাকে মনে হয় ভালোবেসে আরও দুটো বুকলেট দিয়ে দিয়েছে। প্রথম যেটা দেখিয়েছি সেটা ভাঁজ করে রাখা আছে, পরের দিন আরও দুটো দেখিয়েছে। তো এখানে লেখা আছে বনগাঁ পুলিশ জেলা বনগাঁ সাইবার ক্রাইম থানা। তো এবার আমি মনে হয় ঠিকঠাক উচ্চারণ করলাম, পুরো লেখা রয়েছে বনগাঁ সাইবার ক্রাইম থানা। এই যে দেখো, আশা করছি দেখাতে পেরেছি। তো আমি উচ্চারণ করতে পারি না, আমি কিন্তু কাজটা করে এসেছি। যাই হোক, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কালকের ভিডিওটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে মানুষ নিজের পেছনে কতখানি বাঁশ নিতে মানে ইচ্ছুক, কতখানি বাঁশ নিতে ইচ্ছুক। এখন কিন্তু ওই কথাটাই মানে সত্যি প্রমাণিত হয়, এই যে থাকে না, বাড়িতে থাকে না, কিছু হয় না, বুঝতে পারলে তো, কিছু হয় না, সেই কারণের জন্য যে সেই অপূর্ণতাটা, সেই অপূর্ণতাটা সে আমার কাছ থেকে পূরণ করতে চাইছে। মানে সে চায় আমি তাকে বাস দিই, তাও আবার আছলা বাস দিই, সে নেওয়ার জন্য একেবারে ফাঁক করে বসে আছে, ঠিক আছে? তো যাই হোক, এটা তো দেখালাম তোমাদেরকে আমি যেটা নিয়ে এসেছি সেটা। এবার তোমাদেরকে আমি কিছু স্ক্রিনশট দেখাবো যেটা তোমাদেরকে একেবারে, আমার চরিত্রটা তো তোমরা জানো, এই উড়িস না, আমার চরিত্র তো তোমরা জানোই, প্লাস তোমাদেরকে আরও পরিষ্কার করে দেবে যারা যারা ভাবছে যে আমি কিছুই করে আসিনি, আমি জাস্ট হুমকি দেখাচ্ছি, তাদের জন্য আমি কিছু স্ক্রিনশট দেখাবো। কিছু মানে দুটো স্ক্রিনশট দেখাবো, যেই দুটো করে এসেছি, এক আগের দিন একটা, পরের দিন একটা, সেই দুটো স্ক্রিনশট তোমাদেরকে দেখাবো। তো তোমরা আগে স্ক্রিনশটটা দেখে নাও, আর যারা যারা প্রয়োজন বোধ করবে তারা স্ক্রিনশট নিয়েও নাও, আমি জানি অনেকে নেবে স্ক্রিনশট। তো আশা করছি তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো, যারা লাভার্স, যারা হেটার্স, আর যাদের উদ্দেশ্যে করা হয়েছে তারাও আশা করছি নিয়ে নিয়েছে। ভালো করে পড়ে নিক, এটা আমার কাছে জেরক্স কপিটা রয়েছে, অরিজিনাল কপি তাদের কাছে রয়েছে, এবং দুটো যে করা হয়েছে দুটোর রিসিপ্ট কপি আমি একদিনে পেয়েছি। আমি প্রথম দিন যখন গেছিলাম তারা বলেছে আমরা রাখলাম, অ্যাকসেপ্ট করলাম, দ্বিতীয় দিন আমি যখন গেছি তখন আমি দুটো রিসিপ্ট কপি পেয়েছি, এবং দুটো কমপ্লেনই তারা খাতায় তুলেছেন, দুটোই তারা খাতায় তুলেছেন, ঠিক আছে? তো এইবার তোমরা দেখে নিলে, বুঝে নিলে যে আমি শুধুমাত্র হুমকির জন্য, হুমকি দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য এই ধরনের কাজ করিনি। আইন নিয়ে হুমকি চমকি কারা দেখায় জানো? যাদের নিজেদের পিছনে অসংখ্য দোষ রয়ে গেছে, নিজেদের অসংখ্য দোষ রয়ে গেছে, তারা কিন্তু এই আইন ব্যবস্থাটাকে নিয়ে জাস্ট হুমকি চমকি দেখায়। একটা কথা স্পষ্ট করে বলো তো, এই যে যারা এই ধরনের কাজ করছে, যারা এই ধরনের কাজ করছে অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে, বা যারা এই ধরনের কথা বলছে অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে কমেন্ট করছে, যারা, তারা কোথাকার মানুষ, তারা কোথা থেকে এসেছে? তারা আজীবন দেখে এসেছে হুমকি চমকি, ব্যাস এইটুকু দেখে এসেছে। তো তাদের কাছ থেকে এই ধরনের কথা ছাড়া আর তো কিছু আশা করা যায় না। আমি কিছু ভাবিও নি, আমি কিছু ভাবিনি, আমি জাস্ট দেখেছি, আমি বুঝতে পেরেছি যে যেখান থেকে এরা মানুষ হয়ে এসেছে সেই ধরনের কথাগুলি আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করছে। লিখিত জমা দিয়েছে, এরকম একটা কথা, তো হ্যাঁ লিখিতই জমা দিয়েছি, আর যে লিখিত জমা দিয়েছি তার পরিপ্রেক্ষিতেই ওটা কমপ্লেনটা তারা লিখেছেন, নিয়েছেন এবং আমাকে রিসিপ্ট কপিটা দিয়েছেন। নিশ্চয়ই এটা আমি চুরি করে নিয়ে আসিনি, নিশ্চয়ই আমাকে দান করেনি, তাই না? নিশ্চয়ই রাস্তায় পড়েছিল না যে আমি তুলে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি যারা কিনা এক মাস না, দুমাস হয়ে গেছে, দুমাস আগে যারা 24 ঘন্টা, 25 ঘন্টা, 26 ঘন্টার হুমকি দিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছিল, আর সেই হুমকি দেখে কত মানুষ পুরো বাদর নাচের মতন লাফিয়েছিল, তারপরে সেই নাচ ঠান্ডা হয়ে গেল,
আমি দিল্লি থেকে ঘুরে চলে এলাম, তারপরে যখন আমি একটা ভিডিও বানালাম যে বুকের উপর দিয়ে দিল্লি চলে গেলাম, তারপরে একজন মানে যে কিনা পেছনে আঁচলা বাঁশ নেওয়ার জন্য রেডি আছে, সে এমন একখানা ভিডিও করলো হুমকি চমকি দিয়ে, তার মালিক দৌড় গেল, শ্বশুর করে দৌড়ে চলে গেল, শ্বশুর করে দৌড়ে চলে গেল কি নিজেদের কাজ সালটাতে, আর সেই সঙ্গে একটা সেলফি নিতে। আর সেই সেলফিটা কোথায় কী কারণে চিপকে দিল, মানে কী হিসেবে চিপকে দিল, আমার উদ্দেশ্যে চিপকে দিল, ব্যাস আবার বাদরগুলো নাচতে শুরু করে দিল, তাই না? আবার বাদরগুলো নাচতে শুরু করে দিল, আবার কিছুক্ষণ ধৈর্য ধরতে বললো, কিছুক্ষণ না কিছুদিন ধৈর্য ধরতে বলতো, বললো আবারও যেই মানে পেছন থেকে খোঁচা দেওয়া শুরু হলো, আবার কোথায় চলে গেল, ওই যে সাদা ড্রেস পরে একেবারে শ্রাদ্ধ বাড়িতে চলে গেল, বুঝতে পারলে তো, শ্রাদ্ধ বাড়িতে চলে গেল। তারপরে সেখানে গিয়ে যেই নাটক হলো সেটা তো কারোর অজানা নয়, কারোর অজানা থাকার কথাও না। আর সেখানে গিয়ে যেই সমস্ত কথা বলা হয়েছে যে অপূর্ণতার জন্য তারা এতদিন কোনো স্টেপ নেয়নি, এই কথাটা যারা বলেছে, যাদের উদ্দেশ্যে বলেছে, যার উদ্দেশ্যে বলেছে, না যে বলেছে সে মানতে পেরেছে, না যে শুনেছে সে মানতে পেরেছে, এটা জাস্ট ভিউয়ার্সদেরকে ঠকানোর জন্য, ভিউয়ার্সদের কাছে ঠিক থাকার জন্য এই নাটকটা রচনা করা হয়েছিল। মাঝখান থেকে চুতিয়া হচ্ছে কারা বলো তো? দর্শকরা, আর কিচ্ছু না, ওদেরকেই শুধু চুতিয়া বানানো হচ্ছে, দর্শকদেরকে চুতিয়া বানানো হচ্ছে, আর কিচ্ছু না। যারা নিজেরা লাফাতে চায়, যারা নিজেরা বাদর নাচ করতে চায়, তাদেরকে মানে নাচ করাচ্ছে, নিজেরা ওখানে বসে ডুগডুগি বাজাচ্ছে আর ভিউয়ার্সরা নাচ করছে, ব্যাস হয়ে গেল। আরে একটা কাজ যেটা কিনা সত্যি সত্যি যদি ক্রাইম হয় তাহলে ধরতকটা মারপ্রেক হয় না সেই রকম হয়, ওই রকম বলে কোনো কথা নেই, আইনি কাজ, লিগাল প্রসেস হতে দেরি হয়, কোথায় দেরি হলো, আমিও তো আইনের কাছেই গেলাম, সাইবার ক্রাইমও একটা আইনের ভাগ, আমিও তো সেখানেই গেলাম, কোথায় আমার তো দেরি হলো না, আমি একদিন গেলাম, দ্বিতীয় দিন গেলাম, আমার হয়ে গেল, আমি প্রথম দিন খবর দিয়েছি, করে রেখে খবর দিয়েছি, দ্বিতীয় দিন কাজ সালটে নিয়ে ছবি দিয়েছি, আর এই তৃতীয় দিনের দিন আমি ভিডিও বানাচ্ছি, কোথায় দেরি হলো, কেন দেরি হবে? যদি সত্যি সত্যি কেউ ক্রাইম করে থাকে, তার বিরুদ্ধে যদি কেউ যায়, তাহলে কেন দেরি হবে, কেন দেরি হবে, দেরি তো হওয়ার কথা না। তো এইখান থেকে এরা উঠে এসেছে, তাহলে এদের মুখ থেকে বা এদের মনে এই সমস্ত চলাটা স্বাভাবিক, যে আমিও নাকি হুমকি দিচ্ছি, চমকি দিচ্ছি, হ্যাঁ লিখিত দিয়েছি, আর সেখান থেকে রেসপন্সও করেছে। এবার আসি আরও কিছু গুরুত্বপূর্ণ কথায়, তো সেটা হচ্ছে এই যে আমি করে এসেছি, এটা যে 100% না 1000% সত্যি সেটা তোমরা বুঝতেই পারছো, যে এটা আমি করে এসেছি। এরপর গতকালকে আমার কাছে যেই প্রমাণটা রয়েছে, যে একমাত্র সেই কমেন্টটা নিয়ে আমি চলে গেছিলাম, ইয়েস কমেন্ট, কেন যারা এই যে রঙ্গ তামাশাটা করেছে, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে রঙ্গ তামাশাটা করেছে, তারা নিজের মুখে এই কথাটা বলেছে, যে যে কেউ কি খুশি উল্টোপাল্টা কমেন্ট করতে পারবে, তখন কি বলেছিল, তখন ওই ভদ্রলোক কি বলেছিল, যে না রুলস অ্যান্ড রেগুলেশন মেনে তারপরে কমেন্ট করতে হবে, নতুবা কিন্তু তার জন্যও শাস্তি বরাদ্দ আছে, আইনি শাস্তি তার জন্যও কিন্তু আছে। তাহলে সেইখানে যেই কথাটা ওই ভদ্রলোক বলেছিলেন, তাহলে উনি তো বিজ্ঞ গণ্যমান্য ব্যক্তি, উনি তো আইনি বিশেষজ্ঞ, তাহলে উনি যখন বলেছেন যে কমেন্ট করেও কিন্তু, উল্টোপাল্টা কমেন্ট করেও কিন্তু ছাড় পাওয়া যায় না, তাহলে তার কথাও কি তোমরা মানছো না? তাহলে সেটাই ধরে নিই। যারা তোমরা বলছো যে কমেন্টের স্ক্রিনশট নিয়ে কমেন্টের ইউআর বের করতে চলে গেছে 100 বার, ওখান থেকে যখন বলেছে যে হ্যাঁ এটাও শাস্তিযোগ্য, যদি কেউ শাস্তিযোগ্য কমেন্ট করে তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে, কমেন্ট করে ছাড় পেয়ে যাবে, এমন কিন্তু না। এছাড়াও বন্ধন যেই ভিডিওটা করেছিল সেখানেও ওই উকিল মশাইও বলেছিল যে বলেছিলেন যে হ্যাঁ উল্টোপাল্টা কমেন্ট করলে তার জন্যও কিন্তু শাস্তি রয়েছে। তাহলে কেন আমি কমেন্টের স্ক্রিনশট নিয়ে যাব না, কেন এটা হাস্যকর বলে মনে হলো, যেখান থেকে এরা উঠে এসেছে সেখানেই তো এই ধরনের কথাগুলো হয়েছে, তাহলে কেন এই ধরনের কথা, কেন হাসির কথা? আচ্ছা, আরও একটা খবর জানতে পারলাম, যে কিনা কমেন্টটা করেছে সে নাকি কমেন্টটা ডিলিট করে দিয়েছে, কিন্তু উদ্ধত্ত দেখিয়ে, ডেসপারেশন দেখিয়ে, যার ভিডিওতে কমেন্টটা করা হয়েছিল সে পুনরায় তার ভিডিওতে সেই কমেন্টটা শো করেছে। ভেরি গুড, এই ধরনের ব্রেভনেসই তো চাই, ব্রেভারি এই ধরনের ব্রেভারি তো চাই, তাই না? চলো, লালু খুব খেপেছে, আমি আবার পরে ভিডিও করছি। তো ওখান থেকে যেটা হচ্ছে সেটা ন্যায্য কথা, মানে শুধু কথা হচ্ছে সেটা ন্যায্য কথা, আমি কাজে করে দেখাচ্ছি সেটা হাস্যকর হয়ে গেল, তাই না? যাই হোক,
তোমরা হাসতে থাকো, যাদের হাসার দরকার তোমরা হাসতে থাকো, আমি আমার কাজ করতে থাকি অবশ্যই লিগাল পথে। এইবার আসি সেই গুরুত্বপূর্ণ কথাটায়, যেটা বলতে গিয়ে এই কথাগুলো আমার বলতে হলো যে কমেন্টকে নিয়েও কি করতে করা যায়? হ্যাঁ করা যায়, করার মতন হলে অবশ্যই করা যায়। তো এই গুরুত্বপূর্ণ কথাটা কি? দেখো গুরুত্বপূর্ণ কথা বলবো লালু চাচাচ্ছে, দাঁড়াও 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 একটু দাঁড়াও। তো এইবার আসি সেই গুরুত্বপূর্ণ কথায়। সেই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা এখানে প্রত্যেকে ইউটিউবে কাজ করতে এসেছি, কন্ট্রোভার্সি করছি, আমি নিজে খোদ কন্ট্রোভার্সি করছি, যখন প্রয়োজন পড়েছে মুখের ভাষা খারাপ করেছি, যখন প্রয়োজন পড়েছে যাকে নিয়ে মুখের ভাষা একসময় খারাপ করেছি তার প্রশংসা করেছি, আবার যখন তার কোনো কাজকে অ্যাপ্রিসিয়েট জানানোর দরকার তখন সেটাও করতে পিছপা হইনি। তো এই সবের মাঝখানে আমাদের হিউম্যানিটি ভুলে গেলে চলবে না, যে কোনটা করলে পরে কে একেবারে শেষ হয়ে যেতে পারে, কারোর কোনো আঁচ আসতে পারে কিনা, সেই জিনিসটা ভুলে গেলে চলবে না। তো সেটার জন্যই আমার এই পদক্ষেপ নেওয়া। এছাড়া আমার যে কতখানি সহ্য ক্ষমতা সেটা আশা করছি কারোর জানার বাকি নেই। কাউকে তিল থেকে তাল, মানে তিল না বলতে বলতে সে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে কিন্তু ভিডিও করে, কিন্তু আমি কিন্তু করি না, আমার পাত্তা দেওয়ার প্রয়োজন পড়ে না। ওই যে আমি একটা কথাই বলেছি যে এখানে কেউ কারোর কথা শুনবে না, এখানে কেউ কারোর কথা শুনবে না, প্রত্যেকে নিজের কাজ করবে, তেমনি আমিও নিজের কাজ করে এসেছি। এর মধ্যেও আমি কিছু কথা বলতে চাই সেই সমস্ত ক্রিয়েটারদের উদ্দেশ্যে যাদের নামে আমি করে এসেছি। একজনকে তো আমি বাদের খাতায় রেখে দিয়েছি, কারণ সে যেই ডেসপারেশন দেখিয়েছে। ও আরও একটা কথা বলি, আমি ডেসপারেসি ডেসপারেসি বলতাম, তো আমাকে এক দিদিভাই বলেছে কথাটা ডেসপারেসি না ডেসপারেশন হবে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার সমস্ত ভুলগুলো ঠিক করে দিও, ঠিক আছে? তো সে সেই মানে কথা না বিশ্বাস করে বা সে যা ভেবে করেছে, যেই ডেসপারেশন সে দেখিয়েছে, তাতে করে তাকে আমি এই কথাগুলোর মধ্যে রাখবো না, তাকে আমি এই কথাগুলোর মধ্যে রাখবই না। সে একেবারে ঊর্ধ্বে চলে গেছে সবকিছুর, আর তার জন্য আরও নেক্সট কী করবো সেটা আমি এখানে বলবো না, যখন করা হয়ে যাবে তখন বলবো। ঠিক যেমন এই এই ক্ষেত্রে করেছি, যখন করা হয়ে গেছে তারপরে আমি বলেছি, ঠিক সেরকমটাই করবো। আর সেটা খুব ভয়াবহ হতে চলেছে, মারাত্মক ভয়াবহ হতে চলেছে। যে কমেন্ট করেছে সে যখন ডিলিট করে দিয়েছে সেটা নিয়ে আবার খেল দেখানো, ব্যাস বেশ ভালো কথা, এত ডেসপারেশন ভালো নয়, এত ডেসপারেশন ভালো নয়। এবার আসি রইল পরে বাকি দুজনের কথা। বাকি দুজনের মধ্যে একজন আমাদের বাড়ি এসেছিল, তোমরা ভালো মতন জানো, আরেকজন আরেকজনের মুখও আমি কোনোদিনও দেখিনি, আরেকজনের মুখও আমি কোনোদিনও দেখিনি। ইপ্সিতা দিদি যখন বলেছিল যে আমার ফটো নাকি র্যান্ডামসে ইউজ করছে, র্যান্ডাম মানে প্রচণ্ড পরিমাণে, এই র্যান্ডাম কথাটা ভুল আমি জানি, তবুও বললাম, মানে ছোটোবেলা থেকে ভুলটাই শিখে এসেছি, তোমরা ঠিক করে দিও, ঠিক আছে? কোনো লজ্জা নেই, ভুল শিখলে যদি চায় মানুষ তখন ঠিকটা শিখতে পারে। তো কন্টিনিউয়াসলি নাকি আমার ফটো বিকৃত করে ব্যবহার করে যাচ্ছে, এটা আমি ইপ্সিতাদির ভিডিও থেকে জানতে পারি। আমি ওনার চ্যানেল জীবনে কোনোদিনও সার্চ করে পর্যন্ত দেখিনি, ওনাকে দেখে আমার একটা কেমন জানি লেগেছে, বিশ্বাস করো। বলে না মানে মানুষের রূপ অনুযায়ী মানুষ আচরণ করে, ওনাকে দেখে আমি সেটাই বুঝলাম, ওনাকে দেখে আমি সেটাই বুঝলাম। বাদ বাকি তোমরা বুঝে নাও, তোমরা বুদ্ধিমান বা বুদ্ধিমতী, মানুষ নিজের রূপ অনুযায়ী বিচার কথাবার্তা বলে বা আচরণ করে। তো দেখলাম আমি তার ভিডিও দেখতে আজও ইন্টারেস্টেড নই, তখন ইন্টারেস্টেড ছিলাম না, আমি জাস্ট স্ক্রোল করে দেখলাম যে কোথায় কোথায় আমার ছবি ইউজ করেছে। তো এত সুবর্ণ সুযোগ আর কি মিস করা যায়? আমাকে কি যেন বলে ইপ্সিতাদি, ওই মহিলার নাম চলে আসছিল, তো ইপ্সিতাদি আমাকে বলেছে, সুতপা তুমি জানো না তোমার নামে ভয়ঙ্কর ভয়ঙ্কর বাজে কথা বলছে এবং তোমার ছবিকে ভয়ঙ্করভাবে ইউজ মিস ইউজ করা হচ্ছে। তখন আমি ভিডিও দেখতে বিলকুল ইন্টারেস্টেড ছিলাম না, সেই কারণে আমি জাস্ট স্ক্রিনশট নিয়েছি, ইউআরএল নিয়েছি, সব কিছু নিয়ে প্রায় 5-6টা পেজ হয়েছে আমার, মোট তোমার 80 টাকা খরচ হয়েছে আমার এই দিনে, 80 টাকা খরচ হয়েছে, আর আগের দিন 40 টাকা খরচ হয়েছে ভাড়া ঠাড়া বাদ দিয়ে, কিন্তু শুধু এই কাজের জন্য, ঠিক আছে? মানে আমি টাকা দিয়ে বা হাতে কোনো কাজ করাবো না কাউকে দিয়ে, আমি যা করব একদম খোলা মাঠে আইনি পথে সমস্ত কিছু করব। আমি তোমাদেরকে পুরো ডিটেলস দিয়ে দিলাম, দুদিনে আমার 120 টাকা খরচ হয়েছে। তো সমস্ত নিয়ে আমি চলে গেছি। আর আরেকজন যে তাকে তোমরা সবাই চেনো, যে আমাদের বাড়ি এসেছিল, সোমাদি, আমি নাম উচ্চারণ করেই বলছি আজকে, যেহেতু ওই মহিলাকে আমি চিনি না, আমার চেনার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, আর আর হচ্ছে সোমাদি, এই দুজনের নামে আমি পরের দিন করেছি। আর এই দুজনকে আমি কিছু কথা বলতে চাই, যদি এই বিষয়টাকে এরা, এমনি তো আমি করেই এসেছি, এমনি তো আমি যা করার করেই এসেছি এবং তারা যা স্টেপ নেওয়ার সেটা নেবেন বলে দিয়েছেন, এটা আশা করি কাউকে আবার ভাঙিয়ে বলে দিতে হবে না, ঠিক আছে? কাউকে ভাঙিয়ে বলে দিতে হবে না, তারা যা স্টেপ নেওয়ার নেবেন, কিন্তু বিষয়টা নিয়ে কেউ যদি টানাহেচড়া করতে চায় তাহলে তার দায় সে নিজে।
তার জন্য সে নিজে দায়ী হবে। ঠিক আছে, এখানে আমরা প্রত্যেকে ক্রিয়েটর, কেউ কাউকে ধ্বংস করতে আসিনি, টাকা ইনকাম করতে এসেছি, যতটা লিমিটেশন বজায় রাখা যায়, যতটা লিমিট বজায় রাখা যায়। ঠিক আছে, আজকে কেউ যদি ট্রান্সপারেন্ট ড্রেস পরে কেউ যদি আসে, তাকে আমি 100-100 বার তাকে চরিত্রহীন বলবো। ঠিক আছে, যে সে দেখে শুনে এডিট করার সময় দেখে শুনে না এডিট করে সেটাকে না ঢেকে তারপরে ওপেন ছেড়ে দিয়েছে। কেউ কারোর সঙ্গে যদি কারোর ভাশুরের সম্পর্ক খুব ভালো, খুব মাখামাখি, কথায় কথায় চলে আসে, কথায় কথায় চলে আসে, কিন্তু তার বউয়ের সাথে অর্থাৎ জায়ের সাথে যদি আদায় কাজকলায় সম্পর্ক হয়, সেখান থেকে তার প্লাস তার স্বামী যদি পঙ্গু হয়, তাহলে কি হবে? তাহলে তাকে আমি কি বলবো? যে ভাশুরের সাথে অবৈধ সম্পর্ক আছে, যার জন্য জায়ের সাথে তার কথা নেই। এখানে কোনো বৈজ্ঞানিক প্রুফের দরকার পড়বে না এই কথাগুলো বলার জন্য। নেক্সট হচ্ছে, যার কিনা স্বামী প্রাইভেটে চাকরি করে, যার কিনা লকডাউনে পুরো কাজ ছিল না, তারপরে চৌর্য বৃত্তির জন্য সে ছাঁকাই হয়ে গেছে কাজের থেকে, তার স্ত্রী কী কাজ করে? আমাদের মতনই সামান্য ইউটিউবার, সামান্য ইউটিউবারই বলবো, কারণ তার ভিউজ এমন কিছু হয় না যে তাকে অনেক বড় ইউটিউবার বলবো, কিন্তু সে 16-17 লক্ষ টাকার একটা বাড়ি খাড়া করেছে এক বছরের মধ্যে পার্সোনাল লোন নিয়ে, সেটা পরিশোধ করে আবার ঘরের মধ্যে জিনিসপত্র দিয়ে ভরিয়ে দিয়েছে। তাকে আলবাত 2 নম্বরই ধান্দা করে আমি বলবো, তাকে আলবাত 2 নম্বরই ধান্দা করে আমি বলবো, কারণ লিগাল পথে, সৎ পথে কেউ এত টাকা ইনকাম করতে পারে না। তো এখানে আমি যদি কোনো ভুল করে থাকি, অবশ্যই শাস্তি হবে, তাই না? অবশ্যই শাস্তি হবে। তো এই কথাগুলো দেখিয়ে, এই যুক্তিগুলো দেখিয়ে তারপরে আমি কন্ট্রোভার্সি করেছি, কিন্তু আমার সম্পর্কে যে কন্ট্রোভার্সি করা হয় সেইগুলো ম্যাক্সিমাম বেসলেস, ম্যাক্সিমাম বেসলেস, ছেড়ে দাও, বেসলেস বলুক, বেস ফুল বলুক, আমার দেখার দরকার নেই। কিন্তু যেটা নিয়ে করা হয়েছে সেটা যখন গ্রান্টেড হয়েছে, কথা খালাস, কথা শেষ, আর কি করেছি না করেছি সমস্তটা তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি। ধৈর্য ধরো, কিছুদিন পরে দেখাবো। আহ, কমেন্ট বক্সে এসে এত জোরজবরদস্তি করো না সবকিছু দেখিয়ে দেওয়ার জন্য, যা করছো ভেবে চিনতে করো, যেন ঠিক আমার বাচ্চা হওয়ার প্রসেসের মতন, পুরো মনে হয় 10 মাস 10 দিন টাইম নেবে ওই দিক থেকে, মানে ওই পক্ষ থেকে কিছু করার জন্য। বলছে না ধৈর্য ধরো, আমার মনে হয় 10 মাস 10 দিন মনে হয় পেটে ধরবে, তারপরে গিয়ে জন্ম দিয়ে বলবে এই নাও, এই শাস্তি দিলাম, এর বিরুদ্ধেই আমি লিগাল স্টেপ নিয়েছিলাম, এই করেছি ওই করেছি, ওরকম হয় না। যদি ক্রাইম কেউ করে তাহলে ধরতক্তা মারপ্রেক, এটাই হবে। বা হাত দিয়ে টাকা দিলাম, তারপরে কেউ একটা ইন্টারভিউ দিয়ে দিল, ওই সমস্ত হয় না। তো বন্ধুরা, আমি জানি না ওর সর্বনাশ, 22 মিনিটের ভিডিও হয়ে গেছে। ঠিক আছে, তো কথাগুলো যেগুলো বললাম, যে টানা হ্যাচড়া যদি কেউ করতে চায়, আমার শরীরের দিকে কারোর চিন্তা করতে হবে না, আমি লিগাল পথে যাচ্ছি, আমার টাকা পয়সা খরচ হবে না। ঠিক আছে, এই সমস্ত টাকা পয়সা খরচ জোর করে যারা কিছু করাতে চায়, তাদের হয়, আমার হবে না। তো চলো বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বারংবার বলছি, যদি টানা হ্যাচড়া করতে চায়, আই হ্যাভ নো আপত্তি, ভিউজ আমারই আপ হবে, তাই না বন্ধুরা? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাট ভিডিওটা যে আমি কখন আপলোডে বসাবো আমি নিজেও জানি না, ঠিক 3টে বাজে আর এখনও ডিপ ডিপ করে যাচ্ছে। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, নতুবা ভাববে অনেকে যে আমি হয়তো কোনো কারণে কোনো তৈয়ারি করছিলাম। তো দেখো, এই যে দেখতে পাচ্ছ, ওই যে সিগন্যাল নেই। তো চলো টাটা।